এখান থেকে এই যে আমি মাউসটাতে মুভ করতেছি, এই জয়বাংলা রোড ধরে আপনাদেরকে সরাসরি আপন বাজার আসতে হবে। এবং এই প্রত্যেকটা এগুলি আবাসিক ভবন, এগুলি সবই ভাড়া দেওয়া আছে, প্রচুর ভাড়া চলে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। জমি বিক্রয় গাজীপুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আপনারা যারা গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে ঢাকা মেশিন হাইওয়ে থেকে 1 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে কোনো বাড়ি খুঁজতেছেন এই মুহূর্তে, রেডিমেড বাড়ি, একতলা টিন শেড বিল্ডিং বাড়ি খুঁজতেছেন, ভাড়া চলতেছে এরকম একটা বাড়ি মাত্র 3 কাঠা জমির উপরে, তাদের জন্য একটি সুন্দর বাড়ির সন্ধান নিয়ে আমি আসছি আপনাদের সামনে। তো বন্ধুরা, আমি এখন এই মুহূর্তে যে জায়গাটাতে অবস্থান করতেছি এটা হচ্ছে বোটবাজারের শহীদ সিদ্দিক রোড ধরে আপনাদেরকে ডিপটি মার্কেট আসতে হবে। ডিপটি মার্কেটে এসে মোস্তফা মসজিদ রোড ধরে একটু সামনে এসলেই হাতের বামের গলি দিয়ে এই রাস্তায় আপনারা চলে আসবেন। এই রাস্তা দিয়ে একটু সামনে গেলেই আপনারা একটা এই বাড়িটি পাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে সব হাই রাইজ বিল্ডিং এবং প্রত্যেকটা এগুলি আবাসিক ভবন, এগুলি সবই ভাড়া দেওয়া আছে, প্রচুর ভাড়া চলে এই মুহূর্তে বাড়িটি এই এলাকাটিতে। এটা হচ্ছে সেই বাড়িটি, এটা হচ্ছে একটি সেমি পাকা বিল্ডিং, আপনারা দেখতেছেন সেমি পাকা বিল্ডিং, 3 কাঠা জমির পরিমাণ এবং বাড়ির পাশ দিয়ে রাস্তা চলে গেছে। এটা ইটের সলিংয়ের রাস্তা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির উত্তর পাশের সীমানা আর ওইটা হচ্ছে দক্ষিণ পাশের সীমানা। বাড়ির সামনে একটি দোকান করে দেওয়া আছে। আমি যদি বাড়ির ভিতরটা একটু আপনাদেরকে দেখাই, তো বন্ধুরা চলুন আমি একটু বাড়ির ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি। বাড়ির ভিতরে, হ্যাঁ, এখানে সবই ভাড়া দেওয়া আছে রুমগুলা, সেমি পাকা বিল্ডিং এটা। আপনারা দেখতে পাচ্ছেন একটা ভাড়া বাড়ি এবং মাঝখানে এটা হচ্ছে স্পেস, একটা ফাঁকা স্পেস, এবং পুরো বাড়িটা চতুর্দিকে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা আছে। বাউন্ডারি সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই। বাড়ির অবস্থানটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের 38 নম্বর ওয়ার্ডের মধ্যখালকুর মৌজায়। এখানে গভর্নমেন্টের বৈধ গ্যাস বিদ্যুৎ সবই আছে। এরকম 2টা ডাবল বার্নারের চুলা আছে এখানে, ইউজ হচ্ছে এই বাড়িটির মধ্যে। আপনারা যারা নিতে চান নিজেদের মতো করে ঘুরিয়ে নিতে পারবেন। এই মুহূর্তে বাড়িটি থেকে ভাড়া আসতেছে প্রায় 20,000 টাকার মতো, 7টা রুম ভাড়া চলতেছে আর বাকিটাতে মালিক নিজে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন বাউন্ডারি নিয়ে কোনো ঝামেলা নেই, পুরো জমিটি বাউন্ডারি দিয়ে ঘেরা আছে এবং উঁচু জমি। আশেপাশের বিল্ডিংগুলি দেখতেছেন সবই একেবারে এরকম উঁচু জমি থেকে করা আছে। এবং পাশে দেখতেছেন আপনারা, এটা কয়তলা, 8তলা না 7তলা? 6তলা একটা বিল্ডিং, পাশেই ওই যে একটা 4তলা, ওই যে একটা 6তলা, অর্থাৎ আশেপাশে প্রচুর ভাড়া চলে এই বাড়িটির আশেপাশে প্রচুর ভাড়া চলে। আপনারা যারা পছন্দ করে নিতে চান তাহলে অবশ্যই আপনারা এখানে আপনাদের নিজেদের মতো করে বাড়ি করে ভাড়া দিতে পারবেন। তো বন্ধুরা চলুন আপনাদেরকে দেখে দিচ্ছি যে আপনারা ঢাকা মেশিন হাইওয়ে থেকে এখানে কীভাবে আসবেন, হ্যাঁ সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা কমন গোসলখানা আর কমন বাথরুম ভাড়াটাদের জন্য এবং ওনারা নিজেরাও ইউজ করেন। বন্ধুরা, আপনাদেরকে যদি গুগল ম্যাপে আমি বাড়ির লোকেশনটি দেখাই, আপনারা দেখতেছেন আমি একটা গুগল ম্যাপের উইন্ডো অন করে রেখেছি। তো এই বাড়িটিতে যেতে হলে আপনাদেরকে গাজীপুরের বড়বাড়ি নামক যে বাস স্ট্যান্ড আছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ের উপরে, এই যে আমি মাউস দিয়ে দেখাচ্ছি যেটা, এই বড়বাড়ি নামক বাস স্ট্যান্ডে নামতে হবে। বড়বাড়ি নামক বাস স্ট্যান্ডে নেমে এই যে দেখবেন পূর্ব দিকে একটা রাস্তা চলে গেছে যেটাকে বলা হচ্ছে জয় বাংলা রোড। এই জয় বাংলা রোড ধরে আপনাকে সরাসরি চলে আসতে হবে আপন বাজার। জয়বাংলা রোড ধরে 10 টাকা রিক্সা ভাড়া বা অটো ভাড়া দিয়ে আপনারা চলে আসবেন আপন বাজার। এই আপন বাজার থেকে উত্তর দিকে একটা রাস্তা চলে গেছে মেম্বার বাড়ি সড়ক বলে এটাকে। এই সড়ক ধরে সামান্য একটু আসলেই আপনারা রিক্সা দিয়ে আসতে পারেন, হেঁটেও আসতে পারেন। হেঁটে আসলে 2 মিনিটের মতো লাগবে, অথবা বড়বাড়ি বাস স্ট্যান্ড থেকে একেবারে এই জমিতে আসতে আপনারা 10 টাকা থেকে 15 টাকা রিক্সা ভাড়া নিতে পারে। আপন বাজার থেকে সরাসরি আপনারা উত্তর দিকে চলে আসলে একটু সামনে আসলেই দেখবেন নুরুন্নবী সুপার মার্কেট অথবা জান্নাত স্টোর নামে রাস্তার পাশেই দোকান আছে। সেখান থেকে ডান দিকে চলে গেলে, ডান দিকে নেমে গেলেই একটা প্লটের পরেই এই যে আপনারা প্লটটা দেখতেছেন, বাড়িটা দেখতেছেন, এটাই হচ্ছে সেই বাড়িটি। এই যে আমি মাউসটা মুভ করেছি এটা হচ্ছে সেই বাড়িটি। আমি যদি পুরো ম্যাপটা একটা উইন্ডোতে এনে আপনাদেরকে দেখাই আপনাদের বোঝার সুবিধার্থে, তাহলে আপনারা দেখতেছেন এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে আর এটা হচ্ছে বড়বাড়ি নামক বাস স্ট্যান্ড। এখান থেকে এই যে আমি মাউসটা যে মুভ করতেছি এই জয়বাংলা রোড ধরে আপনাদেরকে সরাসরি আপন বাজার আসতে হবে। আপন বাজার থেকে একটু উত্তরে আসতে হবে, তারপর এই হাতের ডান পাশে একটা প্লটের পরে এখানে যে আমি যে মাউসটা মুভ করে দেখাচ্ছি এখানে হচ্ছে সেই বাড়িটির অবস্থান। তো বন্ধুরা, গুগল ম্যাপে আপনাদেরকে জমির লোকেশনটি দেখালাম। তো চলুন গুগল ম্যাপ থেকে বেরিয়ে আমরা আমাদের নিয়মিত ভিডিওতে ফিরে যাই।
তো বন্ধুরা গুগল ম্যাপে আপনাদেরকে দেখালাম আপনারা কীভাবে এই বাড়িতে আসবেন। তো আপনারা আসতে পারেন, দেখতে পারেন, যাচাই বাছাই করে কাগজপত্র যাচাই বাছাই করে যদি আপনাদের মনোপুত হয় আপনারা বাড়িটি নিতে পারেন। তো বন্ধুরা খুবই সুন্দর একটি বাড়ি আপনাদের সামনে আজকে উপস্থাপন করলাম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনারা যারা আপনাদের যে কোনো ধরনের প্রপার্টি সম্পত্তি বাড়ি গাড়ি সহ যে কোনো কিছু বিক্রি করতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আমরা সেই আপনাদের প্রপার্টি বিক্রয় বিজ্ঞাপন আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।